আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আসামের বিভিন্ন প্রান্তে বিশেষ করে নিম্ন আসামে জেহাদিদের কার্যকলাপ যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেটা অজানা নয় রাজ্য সরকারেরও। আসাম থেকে জেহাদিদের ঘাঁটি উৎখাত করতে অভিযানও শুরু করেছে পুলিশ। জেহাদি যুগটাকা একের পর এক মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে দুলোর সঙ্গে। যদিও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বিরোধী শিবিরে। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনই এ নিয়ে সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করেন শাসক দলের বিধায়ক তেরস গোয়ালা এবং কংগ্রেস বিধায়ক দেবব্রত শইকিয়া। সঙ্গে অন্যান্য জঙ্গি সংগঠনের আসামের কতজন যুবক যুবতী বিড়েছেন এর তথ্য চাওয়া হয়। জবাবে স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, আসামে যে জেহাদি কার্যকলাপ চলছে সেক্ষেত্রে সরকার অবগত। তিনি স্পষ্ট বলেছেন, ইসলাম ধর্ম বিপদাপন্ন বলে যে মুসলমান মৌলবাদী সংগঠন ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করে যুদ্ধ করে সেটাকে জেহাদ, এবং এই মৌলবাদী সংগঠনের সদস্যদের জেহাদি বলা হয়। তিনি জানান, জেহাদি ঘাঁটি উৎখাত করতে ইতিমধ্যে বরপেটা, বঙ্গাইগাঁও, মরিগাঁও, ধুবড়ী ও গোয়ালপাড়া জেলায় 2022 সালের মার্চ থেকে 60টি মামলা রুজু করা হয়েছে। এই 60টি মামলার মধ্যে 268 নং মামলাটির তদন্ত এনআইএ সম্পূর্ণ করেছে এবং আদালতে অভিযোগনামা দাখিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত রাজ্যে 40 জন জেহাদিকে গ্রেফতার করা হয়েছে। এখনও আসামের বরপেটা, বঙ্গাইগাঁও, মরিগাঁও, ধুবড়ী ও গোয়ালপাড়া জেলাকেই জেহাদি কার্যকলাপের উৎসস্থল হিসেবে পরিগণিত করা হচ্ছে। এইসব জেলাতে বেশ কিছু মামলা রুজু করা হয়েছে, আর এই কাজে অন্য দেশের নাগরিকরা যে জড়িত এর তথ্য প্রমাণ রয়েছে সরকারের কাছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ। জেহাদি কার্যকলাপে যে শুধু পুরুষরাই জড়িত তেমন নয়, মহিলারাও জেহাদি কার্যকলাপে জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে সরকারের হাতে। ইতিমধ্যে এই জঙ্গি কাজে জড়িত দুইজন মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই দুই মহিলাই যে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত সেটা প্রমাণও হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাজ্যে শুরু হয়েছে জেহাদি বিরোধী ভয়ঙ্কর অভিযান। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন ইমামকে, ভেঙে ফেলা হয়েছে মাদ্রাসা। এসবের মধ্যে বিরোধীরা এদিন এই ইস্যুতে বিধানসভা উত্তাল করতে চাইলেও তা হতে দেননি মুখ্যমন্ত্রী। এদিকে হিমন্ত বিশ্ব শর্মা জানান, 2016 সাল থেকে এখন পর্যন্ত 1561 জন যুবক যুবতী বিভিন্ন জঙ্গি সংগঠনে যোগদান করার তথ্য রয়েছে সরকারের হাতে। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফাও। তবে আসাম পুলিশের বিশেষ শাখার হাতে থাকা তথ্য মতে, 2016 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের 7935 জন সদস্য জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন। অপরদিকে বেতনের সম্পূর্ণ টাকা শ্বশুরবাড়িতে না দেওয়ায় অকালে প্রাণ খুয়াতে হলো এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে কাটলিচূড়া থানা এলাকার লালপানি বিলপার গ্রামে। মৃত গৃহবধূর নাম 26 বছর বয়সের চুমকি নাথ। এই ঘটনায় গৃহবধূর মা মণিরানী নাথ সোমবার রাতে কাটলিচূড়া থানায় চুমকির স্বামী সুদীপ নাথ, শ্বশুর সুনীল নাথ, শাশুড়ি শুক্লানাথ, ননদ মৃদুনাথকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন। জানা গেছে, করিমগঞ্জ জেলার মালুয়া নাহারপুর গ্রামের প্রয়াত নিরঞ্জন নাথের মেয়ে চুমকি নাথের 2019 সালের মার্চ মাসে সামাজিকভাবে বিয়ে হয় বিলপার গ্রামের সুদীপ নাথের সঙ্গে। অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই সুদীপের পরিবারের লোকজন টেট শিক্ষিকা গৃহবধূ চুমকিনাথের উপর চাপ সৃষ্টি করতে থাকেন বেতনের সম্পূর্ণ টাকা তাদের হাতে দেওয়ার জন্য। মাস কয়েক দেওয়ার পর শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক অত্যাচার শুরু করেন। চুমকি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে 2021 সালে বাবার বাড়ি চলে যান। তখন অভিযুক্ত স্বামী সুদীপ ও শ্বশুর সুলিননাথ ভবিষ্যতে আর এমনটা হবে না বলে কথা দিয়ে চুমকিকে নিয়ে যেতে চাইলে বাবার বাড়ির লোকেরাও দিয়ে দেন। ইদানিং শ্বশুরবাড়ির লোকেরা ফের তার উপর অত্যাচার শুরু করেন বলে চুমকি বেশ কয়েকবার তার মাকে ফোনে জানায়। তবে মণিরানী মেয়ের কথা শুনেও কিছু করে উঠতে পারেননি। অবশেষে সোমবার চুমকি অসুস্থ বলে তাকে ফোনে জানানো হলে তিনি এসে দেখেন মেয়ের নিতর মরদেহ। মণিরানী নাথ এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়েকে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকেরা। তিনি জানান, তার মেয়ের মরদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে, অর্থের জন্যই মেয়েকে মেরে ফেলা হয়েছে বলে তিনি জানান। এদিকে জানা গেছে, অভিযুক্ত স্বামী সুদীপ নাথ বেকার যুবক। বিয়ের সময় দুপক্ষের মধ্যে আলোচনা মর্মে সিদ্ধান্ত হয়, বাবার বাড়ির লোকেরা যেহেতু অসহায় তাই চুমকি বেতনের ছোটো একটা অংশ তিনি প্রতি মাসে বাবার বাড়িতে দেবেন। শেষমেশ বেতনের এই ছোটো অংশ কাল হলো চুমকির। মৃত চুমকির 2 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
অপরদিকে হাইলাকান্দি শহরের টুল রোডে গত বৃহস্পতিবার রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ ত্রিদীপ দেবরায় নামের 21 বছর যুবককে এই মামলায় গ্রেফতার করে। নিজের মা জয়শ্রী দেবরায়কে প্রাণে মারার অভিযোগ উত্থাপিত হয়েছিল পুত্র ত্রিদীপের বিরুদ্ধে। মা খুনে অভিযুক্ত ত্রিদীপকে গতকাল হাইলাকান্দি CJM আদালত 14 দিনের জন্য জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে ত্রিদীপের বয়ানের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ স্থানীয় 2 যুবককে গ্রেফতার করে আজ তাদেরও পুলিশ আদালতে পেশ করে। জয়দীপ পাল ও বিপ্লব দেব নামের এই 2 যুবককে আদালত আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে। হাইলাকান্দি পুলিশের সূত্র জানিয়েছে, এই রহস্যজনক ঘটনার সঙ্গে IPL জুয়া জড়িত রয়েছে। জুয়ার কু অভ্যাসের জন্য ত্রিদীপ ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। IPL চলাকালীন ত্রিদীপ তার 2 বন্ধু জয়দীপ ও বিপ্লবের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সুদে এনেছিল বলে পুলিশ তথ্য লাভ করেছে। সেই টাকা ফিরিয়ে দিতে অপারগ হয়ে পড়েছিল ত্রিদীপ। তাই জয়দীপ এবং বিপ্লব তাকে মানসিকভাবে নির্যাতন চালাতো বলে ত্রিদীপ পুলিশকে জানিয়েছে। নিজের ছেলের উপর 100,000 টাকার ঋণ রয়েছে জানতে পেরে মা জয়শ্রী আত্মহত্যা করেছেন বলেও দাবি করেছে ত্রিদীপ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে পুলিশ ত্রিদীপের আরও 100,000 বন্ধুর সন্ধানে রয়েছে বলেও জানা গেছে। অপরদিকে 26,000 নিয়োগ প্রক্রিয়ায় ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ তুলায় গ্রেফতার হতে হয়েছে ভিক্টর দাসকে। পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন, ওই যুবক অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি, কিন্তু রাজ্যের নিয়োগের নামে দালাল রাজ্যে অব্যাহত সেটা সামনে এলো। গুয়াহাটি মহানগরে নিয়োগের নামে দালালি করতে গিয়ে পুলিশের জালে পড়ল 7 জন। রবিবার গোপন সূত্রের খবর পেয়ে SCP এইচ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল হেঙ্গেরাবাড়ির বরবাড়ির একটি লজে অভিযান চালিয়ে এই 7 দালালকে গ্রেফতার করেছে। দালাল চক্রটি লজে ঘাটিগড়ে জল সম্পদ বিভাগে ভুয়া নিয়োগের তালিকা প্রস্তুত করছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ 7 দালালের কাছ থেকে ল্যাপটপ সহ বেশ কিছু নথিপত্র ও ভুয়া নথিপত্র সরকারি সিলমোহর বাজেয়াপ্ত করেছে। ধৃতরা হল কাহিলিপাড়ার নয়ন শইকিয়া, মঙ্গলদৈর সিরাজুল হক, নলবাড়ির গোবিন্দ চৌধুরী, নূর ইসলাম আহমেদ, প্রাঞ্জল বর্মন ও বশিষ্ঠর জয়ন্ত ডেকা ও গোয়ালপাড়ার জয়ন্ত দাস। সোমবার পুলিশ ধৃতদের আদালতে তুলে আদালত তাদের 7 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। তবে এই দালাল চক্রের 3 মূল পাণ্ডা বর্তমানে পলাতক বলে জানা গেছে। মাস্টার রোল কর্মী বলে সাধারণ লোককেও তালিকায় অন্তর্ভুক্ত করে অর্থ আদায়ের ব্লু প্রিন্ট রচনা করেছিল চক্রটি। এদিকে চাকরি দেওয়ার নামে দালালির অভিযোগে 7 জনের গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, ভুয়ো নিয়োগের নামে যাদের গ্রেফতার করা হয়েছে এরা মূলত প্রতারক। ভুয়ো নিয়োগের নামে মানুষকে প্রতারিত করছিল এরা। তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে 2020 সালে জল সম্পদ বিভাগে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি। শীঘ্রই ফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হবে বলে দালালরা নিয়োগ তালিকা প্রস্তুত করছে। মন্ত্রী বলেন, 2020 সালে জল সম্পদ বিভাগে নিয়োগের জন্য কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি, ফলে পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা দালাল নয় প্রতারক। তিনি বলেন, এদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অপরদিকে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমায় বিরত থেকে এই প্রক্রিয়া স্থগিত রাখতে সরকারকে বাধ্য করেছেন শিলচরবাসী। এই মত দিয়েছে শিলচরের নবগঠিত সংগঠন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, শিলচর পুরসভার পক্ষ থেকে অস্বাভাবিক হারে কর বৃদ্ধির চক্রান্ত স্বরূপ প্রপত্র পূরণ করে প্রদানের যে নির্দেশ জারি করা হয়েছিল এর প্রতিবাদে শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে জনগণকে প্রপত্র জমা না দিতে আহ্বান জানানো হয় শুরু থেকেই। আহ্বানে সাড়া দিয়ে শহরের 95% জনগণ প্রপত্র জমা দেওয়া থেকে বিরত থাকেন, ফলে আসাম সরকার জনগণের রায় মেনে নিতে বাধ্য হয়েছে। শিলচর পুরসভার 26,000-এর অধিক হোল্ডিংয়ের মালিক যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে গণ আন্দোলনকে শক্তিশালী করেছেন, এতে শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানান অতনু। পরবর্তীতে জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের কর বৃদ্ধির চক্রান্ত হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত নিজের প্রতিক্রিয়ায় বলেন, সরকার সেলফ অ্যাসেসমেন্ট স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা জনতার জয়। জনগণ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি স্থগিত রেখেছে। শিলচরের জনগণের আওয়াজ দিশপুরে পৌঁছে যাওয়ায় জনতার রায়কে আসাম সরকার মেনে নিয়েছে বলে মন্তব্য করেন হরিদাস। এদিকে সেলফ অ্যাসেসমেন্ট স্থগিত রাখায় শহরের নাগরিকদের সংগ্রামী অভিনন্দন জানিয়েছে মার্চ ফর সায়েন্সের শিলচর চ্যাপ্টার।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্চ ফর সায়েন্স গত কয়েকদিন শিলচর শহরের নাগরিকদের সেলফ অ্যাসেসমেন্ট প্রপত্র জমা না দিতে অনুরোধ জানিয়ে আসছে। তাতে শহরবাসী সাড়া দিয়েছেন, ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে শহরের নাগরিকরা এভাবে এগিয়ে আসবেন বলে আশা ব্যক্ত করেন মার্চ ফর সায়েন্সের পক্ষে রাহুল রায়। অন্যদিকে গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোক কুমার দেব বলেন, আমরা 100% আশাবাদী ছিলাম যে সরকার এইভাবে বিশাল ব্যবধানে 20-25 গুণ কর বৃদ্ধি করে পুরো কর চাপাতে পারবে না। মানুষকে সচেতন করার জন্য প্রচার চালানো হয়েছে, মানুষ একত্রিত হয়েছেন, ফলে সরকার পুরকর সম্পর্কে সিদ্ধান্ত পাল্টে তা স্থগিত রাখতে বাধ্য হয়েছে। এটাকে সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করেন অশোক কুমার দেব। বিবেক বাহিনীর সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, গণতান্ত্রিক দেশে সবসময় জনগণের জয় হওয়া আবশ্যক। সরকার যারাই পরিচালনা করেন না কেন, তাদের কোনো অবস্থায় হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেভাবে অস্বাভাবিক হারে পুরকর বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছিল তা কখনোই গ্রহণযোগ্য ছিল না, জনগণের জয় হয়েছে। একই মতামত দিয়েছেন উৎসর্পণ সামাজিক সংস্থার মুখ্য উপদেষ্টা পীযূষ কান্তি চক্রবর্তী। তিনি বলেন, এই অগণতান্ত্রিক ও অমানবিক সিদ্ধান্ত সরকার স্থগিত ঘোষণা করায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, এটা জনগণের জয়। ভবিষ্যতে মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে পুরকর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপরদিকে অরুণাচল পুলিশ আসাম থেকে অপহৃত 4 জন মেয়েকে উদ্ধার করলো সোমবার। আসাম পুলিশের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই অরুণাচল পুলিশ এদের উদ্ধারের জন্য অভিযানে নামে। গত 2 দিন আগে অরুণাচলের চাংলাং জেলার মানাবুম এলাকা থেকে আসামের ওই 4 যুবতীকে অপহরণের খবর জানতে পারে আসাম পুলিশ। সঙ্গে সঙ্গে তারা পুরো বিষয়টি অরুণাচল পুলিশের নজরে আনে। আসাম পুলিশের DIGP প্রশান্ত চাংমাই এবং দিশপুরের পুলিশ কমিশনার সুধাকর সিং অপহরণের বিস্তারিত তথ্য দিয়ে অরুণাচল পুলিশের চাংলাঙ্গের পুলিশ সুপার মিহিং গাম্বুর কাছে নোটিশ পাঠান। তার ভিত্তিতেই অরুণাচল পুলিশ তদন্তে নেমে ওই এলাকা থেকে 4 জন নাবালিকা সহ 1 জন বয়স্ক মহিলাকে উদ্ধার করে। তদন্তে জানা গেছে, ওই 4 জন নাবালিকাকে অরুণাচলে অপহরণ করে নিয়ে যাওয়ার পেছনে ওই বয়স্ক মহিলারই হাত ছিল। সম্ভবত কাজের প্রস্তাব দিয়ে এদের আসাম থেকে অরুণাচলে নিয়ে যাওয়া হয়। গত 8 সেপ্টেম্বর চাংলাং জেলার দিহুম পুলিশ থানায় এই ব্যাপারে FIR দাখিল করেন অভিভাবকরা। 2 রাজ্য পুলিশের তৎপরতায় 48 ঘন্টার মধ্যেই এই 4 নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।